আমার নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন, ও আল্লাহ দুই উমরের মধ্যে এক উমরকে ইসলামের মধ্যে নে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও, আল্লাহ ইসলামের মধ্যে মর্যাদা বাড়িয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করে দুই উমরের মধ্যে এক উমরকে খাত্তাবের ছেলে উমরকে আল্লাহ কবুল করে নিলেন, হিসাবের ছেলে উমর আবু জাহেলকে আল্লাহ কবুল করলেন না, আল্লাহ খাত্তাবের ছেলে উমরকে কবুল করে এবার আমার নবীর হাতে এনে আমার নবীর কাছাকাছি এনে দিলেন। খাত্তাবের ছেলে উমর আমার নবীর মাথা আনার জন্য যখন রওনা করেছে, এমন সময় রাস্তার মধ্যে একজন লোক দাঁড়াইয়া ডাক দিয়ে বলে উমর কই যাও কই যাও। উমর ডাক দিয়ে বলে মুহাম্মদের মাথা আনার জন্য যাই। জোরে কোন নাউজুবিল্লাহ, হযরত উমর ডাক দিয়ে বলে মুহাম্মদের মাথা আনার জন্য যাই। এমনি লোকটা ডাক দিয়ে বলে উমর মাথা আনার জন্য যাও ভালো কথা, আরে উমর গড়ের খবর নিছনি, তোমার বাড়ির খবর তোমার কাছে আসেনি, উমর তুমি যেই মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করছো সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন আর বোন জামাই গ্রহণ করে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর এই খবর পাইয়া মেজাজ গরম হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল, চান্দি গরম হয়ে গেল। আমি যেই মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করলাম সেই মুহাম্মদের ধর্ম আমার বোন আর বোন জামাই গ্রহণ করে ফেলেছে। হযরত উমর আস্তে করে বনের গড়ের দরজার সামনে কান লাগাইয়া কান লাগাইয়া লাগাইয়া শুনে বোন আর বোন জামাই কোরআন পড়তেছে, কোরআন পড়তে আরম্ভ করেছে। হযরত উমর দরজা ভেঙ্গে গোপনের ঘরের ভিতরে ঢুকলেন আর ডাক দিয়ে বললেন কি ব্যাপার, এতক্ষণ তোমরা কি পড়তেছিলে কি পড়তেছিলে? বোন কোনো কথা বলে না, বোন কোনো কথা বলে না। হযরত উমর তরবারির বাট দিয়া বোন জামার গায়ের মধ্যে যখন আঘাত করলো, বোন তার স্বামীর আঘাত সহ্য করতে না পেরে বোনটাও হযরত উমরের সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে ভাই ও আমার ভাই, মারতে যদি হয় তুমি আমাকে মারো, আমার স্বামীর গায়ে একটু আঘাত করবা না। বোন ডাক দিয়ে বলে ভাই রে তুমি যদি আমাকে মারতে হয় মারো, আল্লাহর কসম ইসলাম আমি ছাড়তে রাজি না। হযরত উমর এই কথা শোনার পরে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলেন না, বোনের গালের মধ্যে এক থাপ্পড় বসা দিল। এই থাপ্পড়ের কারণে বোনের চামড়াটা শিরা টপ টপ করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে, আর বোন আস্তে করে ডাক দিয়ে বলে ভাই আমার, তুমি আমাকে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, তো আল্লাহর কসম ইমান এনেছি ইমান ছাড়ব না। এই কথা যখন বোন বলল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মনের মধ্যে একটা দাগ চলে আসলো, আহারে এত মায়ের খাইলো রক্তাক্ত হইলো ইয়ার উপরেও ইসলামকে ছাড়তে চায় না, এটা কেমন ইসলাম,
এটা কেমন ইসলাম যে মায়ের খাওয়ার উপরেও ইসলামকে ছাড়তে চায় না হযরত ওমর এবার বোনের কাছে আস্তে করে গিয়ে ডাক দিয়ে বলে বোন আমার ও আমার বোন এতক্ষণ কি পড়তেছিলি তুই কি আমার একটু পড়া শুনাইবি বোন ডাক দিয়ে বলে না না তোমাকে শোনানো যাবে না তোমাকে পৃষ্ঠাটাও দেওয়া যাবে না কারণ তুমি হইছো নাপাক আর এই নাপাক অবস্থায় আমার মাওলার কালাম ধরা যাবে না যাও আগে পবিত্র হয়ে আসো যখন হযরত ওমর ফারুক পবিত্র হয়ে আসলো এবার এই পৃষ্ঠাটা যখন বোন তার হাতে দিল হযরত ওমর কোরআন পড়তেছে পড়তেছে শুরু হয়ে গেল ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি وأقم الصلاة لذكري হযরত ওমরের চোখ দিয়া টপ টপ করে পানি গুলা পড়ে আর ডাক দিয়ে বলে আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না এক হাতে বোনকে ধরলেন আরেক হাতে বোন জামাইকে ধরলেন ধরে আস্তে করে আমার নবীর রওজার দিকে আমার নবীর দিকে রওনা হয়ে গেল আমার নবী দেখে যখন তারা রওনা করলো লম্বা ইতিহাস ভাইরা আমার আমার নবী তখন দারুল আরকামের মধ্যে বসা ছিলেন আমার নবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসা আমার নবীর সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে হযরত ওমর আসতেছে ওমর আসতেছে আমার নবীকে ডাক দিয়ে বলে নবী গো হযরত ওমর আসতেছে মনে হয় আপনাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে ওগো নবীজি আমরা অনুমতি চাই আমাদেরকে অনুমতি দেন আমরা ওমরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমার নবী ডাক দিয়ে বলে না না মুসলমানেরা মারতে জানে না মার খাইতে জানে তবে যদি একবার মুসলমান মার শুরু করে তাহলে কিন্তু নাস্তিকদের বাপ দাদার নামও মনে থাকবে না আমার বেরাম হযরত ওমর ফারুক আসতেছে আমার নবী তাকিয়ে আছে ওমর আসতেছে আমার নবী তাকিয়ে আছে হযরত ওমর ফারুক যখন আমার নবীর একেবারে কাছাকাছি চলে আসলো আমার নবী হযরত ওমর ফারুককে আমার নবীর শাহাদাতের আঙ্গুলটা দিয়া হালকা করে ইশারা করলেন হালকা করে আমার নবীর শাহাদাত আঙ্গুল দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে একটা খোঁচা খোঁচা দিলেন আর ডাক দিয়ে বলে ওমর ওমর তুমি কি জন্য আসলা কি ব্যাপার কি খবর তুমি কেনে আসছো হযরত ওমর নবীজি এই ওমরকে যখন খোঁচা দিলেন খোঁচাটা দিতে দেরি হযরত ওমরের চোখ দিয়া পানিগুলা টপ টপ করে পড়তেছে শরীর কাঁপতেছে যেন পুরো শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে হযরত ওমর দাঁড়ানো অবস্থায় থেকে জমিনের মধ্যে বসে গেছে আর কোমর থেকে তরবারিটা বের করে আমার নবীর পায়ের কাছে রেখে দিয়েছে আর ডাক দিয়ে বলে নবী গো এতদিন এই তরবারি চলছে আপনার বিরুদ্ধে আজকে থেকে নবী গো এই তরবারি চলবে আপনার পক্ষে সুবহানাল্লাহ জোরে বলে
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, আর ইসলাম ছাড়া যা কিছু দেখবেন সবই হলো জাহান্নামের ঠিকানা। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, সে জান্নাতে যেতে হলে আমাদেরকে হককে আঁকড়ে ধরতে হবে আর বাতিলকে বর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা এইভাবে আস্তে করে করে ইসলাম বড় হচ্ছে, ইসলাম বড় হচ্ছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাধ্যমে আমার নবীর 40 জন সাহাবি পূরণ হয়ে গেল। হযরত উমর ফারুক আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি এই মুহূর্তে ঘোষণা করেন আমি আপনার অনুমতি নিয়ে একটা কাজ করতে চাই। নবীজি, আপনি যদি ঘোষণা করেন, এতদিন ইসলাম অপ্রকাশ্যে চলেছে, গোপনে গোপনে চলেছে, নবী গো আজকে থেকে ইসলাম আর অপ্রকাশ্যে চলবে না, ইসলাম আর গোপনে চলবে না, আপনি অনুমতি দিলে আমি আমার আপনার সাহাবাই কেরামদেরকে লইয়া তাকবীর দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যেতে চাই। আল্লাহর নবী তার সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে অনুমতি দিয়ে দিলেন। হযরত উমর ফারুক অনুমতি পাইয়া সাহাবাই কেরামদেরকে লইয়া বাইতুল্লাহর উদ্দেশ্যে সামনে সামনে চলে, আর সাহাবাই কেরাম পিছনে পিছনে জুরে জুরে তাকবীর বলতেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইভাবে করে করে হযরত উমর ফারুক সামনে সামনে চলে, আর সাহাবায়ে কেরাম পিছনে পিছনে জোরে জোরে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে বাইতুল্লাহর সামনে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা মক্কার কাফের মুশরিকরা দাঁড়ানো, মক্কার কাফের মুশরিকরা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। হযরত উমর ফারুক আস্তে করে এগিয়ে গিয়ে বলেন, ও কাফের বেঈমানেরা শোনো শোনো, আজকে থেকে যদি কারো সন্তানকে এতিম বানাইতে না চাও, কারো স্ত্রীকে বিধবা করতে না চাও, কারো মায়ের বুক খালি করতে না চাও, কারো বাবার বুক খালি করতে না চাও, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে থেকে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবা না, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবা না। যদি তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো, কারণ আমি কিন্তু ইসলাম গ্রহণ করেছি, আমি উমর মুসলমান হয়ে গেছি, যদি তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমি উমর কিন্তু তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ভাইরা আমার, যারা আমাদেরকে হাত দিয়ে ইশারা করে বলে যে আসো খেলা হবে, আবার কেউ বলে যে হাত ভেঙে ফেলবে, আবার কেউ কেউ বলে যে গার ভেঙে ফেলবে, আমরা ওই সমস্ত নাস্তিকদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা সেই উমরের উত্তরসূরি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি,
আমরা আল্লামা মামুনুল হক দামাত বরকাতুমের উত্তর শরী, আমরা আহমদ শফির উত্তর শরী, এই ওলামাই কেরামদের জমিনে 90% মুসলমানের দেশে যারা বলবে হাত ভেঙে ফেলবে, গার মটকে ফেলবে, যারা বলবে ওলামাই কেরামদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, এই 90% মুসলমানের দেশে যদি তোমার ভালো না লাগে, কোরআন হাদিসের আলোচনা ভালো না লাগে, তাহলে তুমি ইন্ডিয়া চলে যাও, তোমার জন্য রাস্তা খুলে আছে, তোমাকে কেউ বাধা দিবে না। এই জন্য কথা বলতে খুব সাবধান, কথা খুব সতর্কভাবে বলবেন। আমরা সেই উমরের উত্তরসূরি, আমরা সেই খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। এই ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেলাম। ভাইয়েরা আমার, আমার নবীর সাহাবি যখন এই ঘোষণা দিলেন, তখন মক্কার কাফের বেইমানেরা দাঁড়ানো আছে, মাঝখান দিয়ে ছোট্ট কথা বলে যাই, আমার নবীর এন্তেকালের পরে দুইজন সাহাবির মাধ্যমে ইসলাম ছড়িয়েছে। কয়জন? আমার নবীর প্রাণ প্রিয় দুইজন সাহাবির মাধ্যমে ইসলাম ছড়িয়েছেন, দুইজন খলিফার মাধ্যমে। একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন নরম মেজাজের মানুষ, আর হযরত উমর ফারুক ছিলেন গরম মেজাজের মানুষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি, গরম মেজাজের মানুষ। হযরত উমর ফারুক এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবীর আদর্শের কারণে, এই দুইজন সাহাবীর নেতৃত্বের মাধ্যমে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মুসলমানদের হাতে চলে এসেছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে আমার নবী ইন্তেকালের পরে, হযরত উমর ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে যে বলবে আমার নবী দুনিয়াতে নাই তার কল্লাটা আলাদা করে ফেলো। সেই রাগ নিবারণ করেছেন আমার নবীর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের হাত ধরে বলেন, উমর আমার নবী তো চিরদিন দুনিয়াতে থাকবে না, আমার নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত আবু বকরের এক কথাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ নিবারণ হয়ে গেল, আমার নবীর সাহাবীর হুঁশ চলে আসলো, বলতেছে আহারে কি করতেছি, আসলে তো ঠিকই আমার নবী দুনিয়াতে, জোরে বলেন আছে, আমার নবী দুনিয়াতে নাই। শুরু হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব, শুরু হয়ে গেল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব। ভাইরা আমার লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে বলতেছি, যেহেতু আয়াত তিলাওয়াত করেছি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, শুনেন। আমার নবীকে মক্কার কাফের বেইমানেরা মক্কা থেকে বের করে দিলেন, আমার নবী আর মক্কায় থাকতে পারলেন না, আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা, আমার নবী মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আমার নবীর মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, মনে বড় যন্ত্রণা, আহারে আমি যে মক্কার মধ্যে ছোট থেকে বড় হইলাম, আজকে সেই মক্কার মধ্যে আমি থাকতে পারি না, আমি সে মক্কা থেকে আমাকে আজকে কাফেররা বের করে দিয়েছে। আমার নবী মাঝে মাঝে চোখ দিয়া পানি গুলা টপ টপ করে ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে খুন দিন রে আমি আবার মক্কার জমিনে প্রবেশ করব, কোন দিন আমি আবার
বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিব খুনদিন আমার মালিকের কদমে সেজদা দি আমার মালিকের শুকরিয়া আদায় করি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন অগণবীজি চিন্তা করবেন না টেনশন করবেন না যে মক্কা থেকে আজকে আপনাকে বের করে দিয়েছে এমন একদিন আসবে সেই মক্কা আপনার হাতের মুঠো চলে আসবে আমার নবী আমার আল্লাহর এই ওয়াদার বাস্তবতা দেখার জন্য অপেক্ষা করতেছে আমার নবীর অপেক্ষার পালা শেষ আমার নবীর অপেক্ষার পালা শেষ হয়ে গেল আমার নবী আস্তে করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন আজকে মক্কা বিজয় হয়ে গেল কে দেখে আমার নবীর আনন্দ কে দেখে আমার নবীর আনন্দ আমার নবী আজকে বড় আনন্দিত আমার নবী আজকে বড় আনন্দিত আমার নবীর সাহাবী হযরত বেলাল কে ডাক দিয়ে বলে বেলাল দাঁড়িয়ে যাও আজান দাও দাঁড়িয়ে যাও আজান দাও আজান দিতে শুরু করো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়াইয়া আজান দিতে আরম্ভ করেছে আমার নবী নিজ হাতের লাঠির মাধ্যমে একটা একটা করে মূর্তি বাঁধতেছে বাঁধতেছে আর আয়াত তিলাওয়াত করতেছে যা যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আমার নবী 360টা মূর্তি নিজ হাতে ভেঙ্গে ভেঙ্গে পরিষ্কার করে দুই রাকাত নামাজ আদায় করে আমার নবী বাইতুল্লাহর সামনে বের হলেন আমার নবী বাইতুল্লাহর সামনে বের হইয়া আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দুই কপাটের উপর দুইটা হাত রাখলেন আর আস্তে করে ডাক দিয়ে বলে ও মক্কার কাফেররা ও মক্কার কাফেররা আজকে তোমরা আমার কাছে কেমন আচরণ চাও কেমন আচরণ তোমরা আমার কাছে দাবি করো ওই বদমাইশ গুলো কিন্তু আমার নবীর সামনে দাঁড়ানো যারা আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিল ওই বদমাইশ গুলাও দাঁড়িয়ে আছে আজকে আমার নবীর সামনে মাথা উঁচু করে কথা বলার কোনো শক্তি তাদের নাই কোনো ক্ষমতা তাদের নাই সব কাফেররা মাথা নিচু করে ফেলেছে সব কাফেররা মাথা নিচু করে ফেলেছে আস্তে করে ডাক দিয়ে বলে মুহাম্মদ আজকে আমরা তোমার কাছে এমন আচরণ চাই এমন আচরণ দাবি করব যে আচরণ ইউসুফ তার ভাইদের প্রতি করেছিল ইউসুফ তার ভাইদের প্রতি যে আচরণ করেছিল আমরা আজকে তোমার কাছে সে আচরণটা চাই আমার নবী আস্তে করে ডাক দিয়ে বলেন ও মক্কার কাফেররা ও মক্কার কাফেররা রে তোমাদের কি মনে পড়ে না আমাকে তোমরা মারার জন্য রাত্রে বেলা রওনা করেছিলা আমি রাত্রে বেলা মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যাই আমি আমার চোখ দিয়া পানি গুলা ফালাইছি আমার নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা করে আমার নবী মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি সেরে সেরে কান্না করেছিলেন এমন এক জায়গায় যখন আমার নবী গেলেন যেখান থেকে মক্কা আর দেখা যায় না আমার নবী কাবার দিকে তাকাইয়া বললেন কাবারে আমাকে যদি তোর গর্বের থেকে বের না করে দিত আল্লাহর কসম আমি কোনদিন তোর গর্বের থেকে বের হইতাম না আমার নবীর আজকে সব ইতিহাস মনে পড়ে গেল আমার নবী ডাক দিয়ে বলে না না আজকে আমাকে যদিও তোমরা এত জুলুম নির্যাতন অত্যাচার করেছ আমি তোমাদের কাছ থেকে আজকে কোনো প্রতিশোধ নিব না লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম সাবধান সাবধান আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না মুসলমান ভাইরা আমার আমার নবী যেমন কেঁদে কেঁদে চোখের পানি ছেড়েছেন আমার নবী তেমন তার ইমানকে মজবুত রেখেছেন এই জন্য আজকে যদি আমরা হককে বিজয় করতে হয় আর বাতিলকে দুনিয়ার থেকে বিদায় করতে হয় তাহলে আমাদের দুইটা কাজ লাগবে একটা হলো রাত্রে বেলা জায়নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে আরেকটা হলো যে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য বাতিলের বিরুদ্ধে দিনের বেলা ময়দানে যুদ্ধে নেমে যেতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে হক অবশ্যই বিজয় করে দিবেন এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে হক এবং বাতিল বুঝে হককে গ্রহণ করে বাতিলকে বর্জন করে চলার তৌফিক দান করুক আমার আলোচনার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।